যে করবে নয় ছয় উল্টা পাল্টা তার জন্য ঔষধ লাঠি পেটা। যে করবে নয় ছয় উল্টা পাল্টা তার জন্য ঔষধ লাঠি পেটা। যে করবে নয় ছয় উল্টা পাল্টা তার জন্য ঔষধ লাঠি পেটা। তোর মুখ দেখে শুধু আমার প্রাণ বাঁচে। বাহ, ভারী মিষ্টি গান তো। কে গেয়েছে? আমার মা। কোথায় তোমার মা? আমার মা মরে গেছে। কিন্তু তুমি এখানে বসে আছো কেন? আমার বাবা আইসিইউতে আছে। হ্যাঁ, তোরাইতে আবার ক্যাটা ডিস্টার্ব করে। হ্যালো হ্যালো মামু, আমি আমির। খবর আছে, এসপি বিজয় ভাই আছে, বাবা জিরে ডাকেন। দুলা ভাই সর্বনাশ হয়ে গেছে। আমির ফোন করছিল, এসপি বিজয় নাকি বেঁচে আছে। আমি বাবাজি বলতেছি, বল। বাবাজি, এসপি বিজয় ভাই আছে, আমি নিজে চোখে দেখছি। কোথায়? আরে কোথায় দেখছ? তারে সবাই খবর দে, কবরস্থানে যাইতে হবে। এদিকে আসো, দেখো এই যে পেয়েছি। হ্যাঁ, মরহুম মিজানুর রহমান বিজয় ASP, মৃত্যু তারিখ 1/11/2006। খবর আমি খুব কষ্ট পাইলাম রে। আমার ভাই রেম্বো নিতাইগঞ্জের ত্রাস, ওর হাতের গুলি খায়া আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে না। ও কোনো সাধারণ লোক না। বাসা জি বাবাজি, যেখান থেকে পারস ওরে খুঁজা বাই কর। যা জি। এসপি বিজয়, তুই কোথায়? হক মওলা হক মওলা হক মওলা, সব মুশকিল আসান করি, আপদ বালায় দূর করি, শরীর দশা থেকে মানুষের ব্যবসা বাণিজ্য উদ্ধার করি। এই এলাকা সবার বাসায় শরীর দশা লেগে আছে। ভক্তিতেই মুক্তি। যে করবে এই আমারে ভক্তি, সেই পাইবে মুক্তি। কি হলো? কেউ ডাকতেছে না কেন? হ্যাঁ হ্যাঁ, আকমলা আকমলা আকমলা। কি ব্যাপার এমন হইতেছে কেন হে আল্লাহ কেন তুমি আমারে এই বাড়ির সামনে আটকে রাখো কেন তুমি বারবার এই বাড়ির সামনে আমারে নিয়ে আসছো এই বাড়িতে কে থাকে না জানি কি জানি হইছে গো হে আল্লাহ ও দরবেশ বাবা একটা না ইমুই আইন আর একটা না দোয়া করি যান হ্যাঁ ভাগ মাওলা বাবা खुदा आरुल से रहमत कुछे हार का से दौल बाबरी हादाई दिसी बाबा ओ बाबा बाबा हे अल्लाह हमारे बुनेर घरे बरकत दे तोर रहमते दरजा खुला दे दे अल्लाह दे अल्लाह दे दे अल्लाह डाकेन बाबा डाकेन खुदा रे हार घरे बड़ई अभाव बाबा तोर अभाव दूर होबे ना केन जानोस तोर प्रिय जिनिस खुदार दरबारे कुरबानी दिते होबे सेटा कि जानोस जानोस आमि आरे कोई ना कि जानोस तोर माथार सुंदर चूल सब मुश्किल आसान हो जाइबो आई राजी बाबा सब बाला मुसीबत तो दूर कइरा दितासी এখন কও কত টাকা দিবা আমার আয়ানেরে 101 টাকা দিমু মাত্র 100 তুই দে তো টাকা আমি তোমার মুশকিল আসান করে দিতাছি আল্লাহ দিলে তোমার জন্য রহমত পাতা করে দিতাছি তুমি আর লাখ লাখ টাকা কামাই করবা আর আমারে দিবা 100 টাকা যাও আমি তোমার কাজই করব না বাবা আমি তোমার অভিশাপ দিলাম অভিশাপ দিলাম ফিশ 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 আরে বাবা ও দরবেশ বাবা যায় না হায় হায় ও না করব মাথার চুল অর্ধেক আছে অর্ধেক নাই মানুষে দেখে কি করব আল্লাহ রে মাথা নাড়া করবেন মাথা নাড়া আমি মাথা নাড়া করতে পারি ছোট গো মাথা নাড়া করি বড় গো মাথা নাড়া করি দেরি করেন না আসেন তাড়াতাড়ি আসেন এই যে হুনেন কি মুয়েন নারী কণ্ঠ আইতাছি মা আইতাছি ছোট গো মাথা নাড়া করতে 10 টাকা এই বড় গো মাথা নাড়া করতে 20 টাকা আর যদি মানতে থাকে তাহলে 30 টাকা এখন বলেন কার মাথা নাড়া করবেন আর মাথা অর্ধেক মাথা এটা গ্রিঙ্গি গাইস না না আমি মাথা নাড়া করতে পারলাম না এরকম করেন না বাবা দেখতেছেন না অবস্থা আমারে 1000 টাকা দিতে হইব ঠিক আছে বাবা হায়ানেরে 1000 টাকা দিউ আচ্ছা বইন তোমার এই অবস্থা করছে কেন দরবেশ বাবা আচ্ছা আচ্ছা বইন বইন এক 1000 টাকা আর কেটা আছেন মাথা নাড়া করবেন এই যে ভাই ভাই এদিকে আসেন এদিকে আসেন ভাই এদিকে আসেন এই ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন কোথায় থেকে এক দরবেশ আইসা আমাকে উন্নতি হইব কয়া ধোকা দিয়া আমাকে মাথা নেড়া করে দিয়ে গেছে আমার দুঃখ কার কাছে বলবো আমারও আপনাদের মতোই অবস্থা এই যে দেখুন আজকের কামাই কত রে এই 10,000 টাকা 5,000 টাকা তোর আর 5,000 টাকা আমার এনে মাত্র 1,000 টাকা দিলি তোর লাই কাম করলে আমার লস তুই আমার টাকাই দিতে চাস প্রতিবারে তুই একটা টাকা কামড়া খরচ নেব না তোর টাকা এই নে 1,000 টাকা লাগবো না লাগবো না ঠিক আছে আমারে দিয়ে দে এই এইটা লয়ে যেতে চাস টোকারে তো এমনি 50 টাকা দিলি আমার মধ্যে টোকার মধ্যে তো কোনো তফাৎ রাখলি না তুই দোস্ত আর 1,000 টাকা দে না দেব না ঠিক আছে তুই আর 500 টাকা দে এটা একটা কথা এইটাই কথা কি রে তোদের কাছে এত টাকা কোথা থেকে চুরি করে আনলি বল फौजा पॉकेट मारा सोजा उजली रे की फौजा पॉकेट मारा सोजा ने देर पॉकेट मेरे पाबी बेशी मोजा दिन तक तक दीना दीना दिन तक दीना दिन तक तक दीना दीना दिन तक दीना में दखना रे दखचे बोल जखनी मार बेशे चाबी मजा पे टेनिस खेलचे में दखना रे दखचे टेनिस खेलचे में दखना रे दखचे बोल जखनी मार बेशे चाबी मजा पे तक तक दीना दीना दिन तक दीना दिन तक दीना दीना दिन तक दीना चालू पोशाक होलो छट्टू शर्त चाइना नयन एगर की कारण जानो चैनल गुली देखसो हैवी जोस अरे दोस्त जे नाचन कुदन देखले मन हाय जायगा থাকি ছাড়ো সিনেমাতে এখন নাইরে শাড়ির চলন সিনেমাতে এখন নাইরে শাড়ির চলন পোশাক হলো ছোট শর্ত চাইনা নয়ন বাবা দিনা দিনা দিন তক দিনা দিন तक दीना दीना दिन तक दीना छूते दे दे बोल बाती সর্বনাশ, সামনে পোলা পান, যাব কি যাব না? ভিতরে বিয়ে পড়াচ্ছি তো, চল জলদি চল। আয় না, এই অবস্থা ওই মেয়েটা তো আমাকে চিনতে পারবে না। এই তসবি, এই টুপি, এই জায়নামাজ সব চুরির মান, কিন্তু আমি তাগো বাসাতে চুরি করছি। যারা এইসব জিনিসের মর্ম বুঝে না, চুরি করে আই না, আমি এগুলি কামে লাগাইতেছি। আল্লাহ আপনি আমার ক্ষমা করে দিয়েন, আপনি আমার ক্ষমা করে দিয়েন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো সব দিক থেকে দেখেন, আপনি কোন দিকটা দেখাবো? এদিক থেকে শুরু করি। আচ্ছা, এই হলো টায়ার, এই ফ্রিজ, এই টনওয়ান, এই কম্পিউটার, টেলিভিশন, এই বাবা গণেশ, গণেশ, এই হলো টেলিফোন, এই হলো মোবাইল, এগুলি সব চুরির মাল। আল্লাহ আপনি আমার এইসব চুরির লেগে মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে। আরে কি যে যন্ত্র বানাইছি, আল্লাহর ডাক করে সব করে বাধ্য নেই। হ্যালো, এটা কি করলি? সত্য দোস্ত, কিছে ডাক্তার সুস্কান না হুন্নি বেটকাইতেছ? হুনলে তো আরো বেটকাইবা। আমাকে গুপ্তচর ফোন করছিল, তুই যে মেয়ের পছন্দ করছিলি ওই মায়া ওই বিয়া বাড়িতে বেড়াইতে আইব, পুরাই এক সপ্তাহ থাকবো। হ্যাঁ তাই না? তাহলে চল ফলস পরিচয় দিয়া ওই বাড়িতে এক সপ্তাহ কাটে আসি। ঠিক আছে, আমি খালি বস্তা গোছাই লইতেছি। হ্যাঁ, বাক্স বস্তা কি করবি? চোরেরা মাইশের বাড়িতে যা করতে যায় আমরাও তাই করুন। আমি চাইতেছি ওই মায়েটার সাথে প্রেম ভালোবাসা করার জন্য। ওইখানে যাই যদি কোনো উল্টা পাল্টা করস, তাইলে তোরে কাইটা কুচি কুচি কইরা রান্না কইরা গরম ভাত দেখায় ফেলাবো। আজকে আজকে তোকে আমি মাইরি ফেলামো, এতদিন তোকে না করছি। দুর্জয় আমাকে বলটা তোর ঘরে আইছে। হ্যাঁ আইছে, আহো ভিতরে আহো, নিয়ে যাও। রাসু ঢুকো, ভিতরে ঢুকো। হ্যাঁ, ক্রিকেট ফুটবল, হ্যাঁ যাও, হ্যাঁ যাও যাও। ওই মরার ঘরে মরা, আমার ছেলে জামা খুলে মারার আগে তোর হাত পঙ্গু হয়ে গেল না কেন? তোর খোলসা পড়লো না কেন? তোর উপর গজব পড়বো, গজব। আমি ও বিশ্বাস দিবার পারি, তোর মুখ দেখা যায় না কেন? তোর হাত নুলা হয়ে যায় না কেন? দুর্জয়, হ্যাঁ তুই পিছাবি না, পিছিয়ে তাকাবি না, যত পারবি সামনের দিকে যাবি। তুই কি কইতেছিস আমি কিছু বুঝতে পারছি না। তুই পিছাবি না, পিছিয়ে তাকাবি না, যত পারো সামনে যা, সামনে যা। আরে তুই বাঘের বাচ্চা, যা পোলাপান পাইয়া পাওয়ার বাইরে গেছে, ওগুলোকে সত্যি দেখাস। তুমি যাও না, ও তো মানুষ ভালো না। চল আমরা এখান থেকে চলে যাই, চলো। আই মহিলা দেখছস আমার পাওয়ার কত? হ্যাঁ যা, এখান থেকে চলে যা, যা যা। তোরে এমনি ছেড়ে দেব ভাবছস? না, তোরে আমরা কয়েকটা ছিলা গরম তেলে ভাজি করে খাবো। হ্যাঁ মরবি। শোন, আর একবার যদি বাচ্চা গো গায়ে হাত দাস, তাইলে তোরা ভিজা কাপড়ের মতো মুছাইয়া রোদে শুকাইতে দিমু। চুপ, একদম চুপ। আইছিল তো পুরা মহল্লা একসাথে, পারলি না তো लगे सवारे पिटाइया शुआई दिसी। चुप चोरेर घরের চোর চুরি তো চুরি তারপর শিলা ঝুরি। আয় চল চল সবাই চল চল যা ভাগ আমার সাথে লাগতে আইস না। আইলে আড্ডি গুড্ডি গুড়া করে দেবো। আরে আমার নাম হলো দুর্জয়। যুদ্ধে কখনো আমি হারি না। আরে খালি আমি মারি না যে কে বাচ্চা গেলি। আমি মারলে একজন বাচ্চা থাকতি না। এতক্ষণে উপরে বৈশা আমার মাথার উপরে ডিব্বা মারো। আরে আমি বড় বড় কথা কও তোরে আমি। দোস্ত তুই কি ভুলে গেছ? ওই যে দিন টাক টাক দিনা দিনা দিন টাক টাক দিনা দিনা ওই যে বিয়ে বাড়ি। ও চল 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 থামলি কেন? কালো বিড়াল সামনে পড়লে কোনো অসুবিধা নাই, কিন্তু বাচ্চা পোলাবার সামনে পড়লে অসুবিধা আছে। ডাইরেকশনের দশা এই। তারপর তো শোনা যাইতে হবে। ইয়েস চলো। অলক্ষিত রোজা দেখছো ভিতর বাইরে কেমন জমজমা। এই সব জায়গায় হাত চালাইলে পোষায়। খবরদার আমার কাজে যেন কোনো অসুবিধা না হয়, বুঝছস? এক সপ্তাহ থাকবো, প্রেম প্রীতি করবো। হাই আঙ্কেল। হাই। এই বাসু মেয়েটা কে রে? আমার ভাতিজি। খুব বেয়াদব তো। সামনে বসে আছি দেখি আমাকে সালাম করলো না। আদব কায়দা সব ভুলে বসে আছে। আমাদের সময় আমরা পায়ে হাত দিয়ে সালাম করতাম। দেখ দেখ ড্রয়িং রুমের মহিলা বসে কেমনি পাওলা হইতেছে। উনি মনে হেনকার সব। চল। কোথায় গেল সে? কালাম্মা কালাম্মা বেঁচে থাকো। এইটা একটা কথা ফেরত দে। দুইবার সালাম। আপনাদের মতো মুরব্বিদেরকে দেখলে দুইবার করে সালাম করতে ইচ্ছা করে। আমরা খুব উঁচু বংশের তো, নম্র ভদ্র, তাই না রে? আপনারা কারা? কালাম্মা কালাম্মা কালাম্মা। দেখো না তোমার ভাগ্নেকে চিনতে পারছে না। দেখছিস না এরা আমার লোক? দেখছিস না এরা আমাকে কত সম্মান করছে। লক্ষ্মী সোনা যাও বাবা ভিতরে। আচ্ছা কালাম্মা আমিও যাই। যাও বাবা। আসলে এরকম অনুষ্ঠান ছাড়া দেখা হয় এখন মুশকিল। দেখি না এখানে তো কোক নেই। আমি উপর থেকে কোকের বোতল নিয়ে আসছি। তুই কি ভাবছিস? বাম পা না দিয়ে ডান পা দিয়ে সরাসরি ঢুকে যা। কারেক্ট। বিসমিল্লাহ। হ্যালো। কি ব্যাপার? না মানে তুমি সেদিন গান গেয়েছিলে না, তোমার গানের গলাটা না খুব সুন্দর। প্রশংসার জন্য ধন্যবাদ। परिचय जानते पारी? हाँ, अभी अभी दुर्जय, दुर्जय चौधरी, फ्रॉम टंगाइल। ओह, अभी बोन्ना, बोन्ना रायहान। परिचय जखन हुई गलो, तखन चलो ना, कोनो गोपन जगह जाए, दुईटा सुख दुखे कथा बोली। गोपन जगहते तो निये एलाम, एखाने तो तुमी आर आमी छाड़ा केउ नेई, शुधु आमरा दुजोन। बोलो कि बोलबे? आमिना, आमिना तुम्हाके, आमिना तुम्हाके I love you. I love you. Yeah, आमिना I love you. I love you. I love you. জীবনের প্রথম একটা সত্য কথা কইছিলাম তাও সেটা মুখে বেরোতেছে না বলছি বলছি আমি টাঙ্গাইল চৌধুরী ফ্রম দুর্জয়নগর বন্যা খানের সাথে আমি মানে সব উল্টা পাল্টা সব উল্টা পাল্টা আর এখন কি করব আর একটু সহজ নেই হ্যাঁ আমি আমি সহজ নেই এসো বন্যা এসো এবার তোমাকে আমি সব বলবো আমি বলবো তোমাকে বলতেই হবে আপু খুব ইমার্জেন্সি কোন দিকে বাথরুমে যাবে হ্যাঁ এসো আচ্ছা ফুলাপা এত কষ্ট করে বলার জন্য আসলাম কে তোরা কি সারা জীবন খালি কামই করবি তবকে আনন্দ ফুর্তি করতে ইচ্ছা করো না বিয়া বাড়িতে সবাই আনন্দ ফুর্তি করতে আসে আর তোরা এনে হয়ে তরকারি কাটতাছস যা আমি মালিক পক্ষ থেকে বললাম যা কোনো ভয় নাই আসসালামু আলাইকুম চল 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 আসসালামু আলাইকুম যা যা বাবা হলদি বাত মেহেন্দি বাত বাত লেমো के चॉकलेट देबो तुम्हारा चोर पुलिस खेलছিলে না यस আমার সাথে ইংরেজিতে কথা কয় আরে তারা তারা ইংরেজি পারি করতেছি বরফ দিব বরফ ইংরেজি কায়দা এই অলক্ষী পোলাপান আমার জীবনটা শেষ করে দিচ্ছে আমার জীবনটা বিষাক্ত করে দিচ্ছে কারণে ইংরেজি স্টাইলে বড় বড় ব্যাগ কেমন লাগে কেমন লাগে চোর পুলিশ খাও আজ করাবে শেষ করে দেবো ये माने खूब सुंदर तो ता देखलाम दुष्टू बाबा दुर्जय दुर्जय बाबा दुर्जय जा तो दुकान थेके बाच्चादेर एकटा पैम्पार्स निये आय तो ये माने पैम्पार्स ओजे বাচ্চারা হাগুল করে না এই নে টাকা যা বাবা একটু তাড়াতাড়ি আসিস হ্যাঁ भैया 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 लुटा भैया 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 ये लोग तो भाई को यार कारण रखे भैया 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 चीना नाई जाना नाई आवारे को भाई व्यापार की हाँ रक्त लिखा भैया भैया दारो बस भैया देखो भाई आमार पिछुने दौड़िया तुम्हारे अवस्था होइछे देखा आमी तुम्हारे हासपाताले निये एसेछि आमार डिउटी शेष तुमी भूल करछो आमी तुम्हार भाई ना ये आमी जाई बाय बाय ये खाचेन है खाचे ये आमी तो दे दे I'm sorry इन्होंने जब पर गाय पर आमी बोलते पारी नहीं ठीक आचे अच्छा आपने देर बाथरूम तक कौन देखे चलो आमी देखिए दिच्छी आशुर घटना तो गईटा गल साला तो डायरेक्ट बाथरूम ढुके गल I'm sorry आमी इच्छा करे फेलिनी आमी आपनाके कष्ट दिलाम ना ना आमी कोनो कष्ट पाइनी आमार गाये खाबार पड़ेछे बोलेई तो आपनी आमाके छुते पारलेन आमी आपनाके छुते पारलाम फुल देखले कार ना इच्छा करे छुए दिते छुए दीते फूल देखले इच्छे करे छुए दीते फुलेर मिष्टि मिष्टि गंध नीते देखिनी आगे तो एत सुंदर फूल क्षमा चाई होए जाए जदि कोनो भूल फूल देखले इच्छे केनो छुए दीते छुए दीते फुलेरी मिष्टि मिष्टि गंध नीते देखे प्रेमे डूबे मोरी चादर माटी दिए गड़ा तुमी रूप सुंदरी दुष्टु चोखेर दुष्टु नेते केन पागल बाजो बुझी तोमार छाया दूरे दूरे तुमी सरो देबे दाओ आमाके जतोई अपबाद करबो प्रेमे सोना दुजोन सारा रात फुल देखले इच्छे केन छुए दिते सुंदर फूल क्षमा चाई होए जाए जदि कोनो भूल করলে করব শুধু তোমার মনটা আমি সোনা দানা হীরা বানার দেশে তো দামি ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে ফুলেরই মিষ্টি মিষ্টি গন্ধ নিতে কিভাবে শিখতে চাও चोरेर मतो आमार पिछने घुरघुर ना करे गिये तोमार काज करो काज ना करले चाकरी चले जाबे दुखितो आमी चाकरी करी ना आसले आमी एकटा चोर एतदिन जा करछि सेटा छिलो चोरी किन्तु आज तोमार काछे आमी किछु लुकामो ना तोमार जा इच्छा तुमि ताई करते पारो तबे आमी जे तोमारे ভালোবাসি এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য কথা বিয়ের পর চুরি করবে না তো কি তুমি রাজি আমি জীবনে আর চুরি করব না করব না করব না প্রমিস প্রমিস শুধু হাতে ধরে নয় আমাকে জড়িয়ে ধরে বলতে হবে এই তো জড়িয়ে ধরলাম सांबादिक सोहेल पत्रिकाय खबर छापाइछे एसपी विजय बाइचे आछे पत्रिकाय लेखछे शयतानेर पतन होइछे सत्येर जय होइछे सारा शहरे मानुष विजय नामे उल्लास करतेछे तुमी पत्रिका अफिसे जाबे ना एई तो चाटा खाइये जेतेछि एई तोरा खा আমার সদর কে এসে জানাস আমার ভাই রেম্বো পত্রিকায় লেখছস বিজয় বাইসা আছে কই তোর বিজয় ডাক তোর বিজয় রে এই ভাবে তোর জামাই কি তোরে আনন্দ দিতে পারে এই পাবলিক তোরাই কয়ে দে তো আনন্দ কারে কয় ফুর্তি কারে কয় এই সাংবাদিক তুই সত্যি লিখছস হ্যাঁ বিজয় সত্যি সত্যি পয়সা আছে আমি এখনো পয়সা আছি তারপরও আমার ভয় না পায়া বিজয়ের নামে উল্লাস করস ফুর্তি করস এবার দেখ ফুর্তি কারে কয় আনন্দ কারে কয় ভাই বিজয়ের কোনো খবর জোগাড় করতে পারছ নরে ছোট 50 জনের পাঠাইছি এখনো কোনো খবর পাইলাম না তো এখান থেকেই পারো আর খবরটা আমার আইনা দাও একটা মায়ের লোক তুই সবকিছু ছেড়ে দিবি আরে চুরি করে ছেড়ে দিলে তো না খেয়ে মরু আরে দূর চুরি করুম জীবনের শেষ চুরি এমন চুরি जे चुरी करार पर जीवन और किसुई करते होबे ना। এখানে নামিয়ে রাখো, সাবধানে নামাবে। বাঘ শুধু তো ওজন কেন ম্যাডাম, কোমর বেকা হয়ে গেছে। ওজন তো হবেই। আমাদের পরিবারের সবার গহনা সব মিলিয়ে প্রায় ৭০০ ভরি স্বর্ণ হবে। ঘরের টাকা পয়সা হিরে জহরত সব তো এর ভিতরে। নবাব ফ্যামিলির সম্পত্তি ভাগ পেয়েছি তো, তাই সব নিয়ে যাচ্ছি। কেস তো ফিট, মনে হয় জীবনে আমার কিছুই করতে হবে না। এই নাও তোমাদের মজুরি। ৫০০ টাকার তো ভাঙছি নাই ম্যাডাম। ভাঙা যাবে না, পুরোটাই নিয়ে নাও। जाओ दोस्तों, चुरी कर ले बाक्सुटे चुरी करो। करेक्ट। तीन पाए आलता। चलो चल। এই যে শুনো, আমি না আমার এই বাক্সটা এখানে রেখে ঠিকই টানতে যাব, কিন্তু এখানকার সবাইকে দেখে আমার কাছে চোর চোর মনে হচ্ছে। শুধু আপনাদের কি ভালো মানুষ বলে মনে হচ্ছে। আমার বাক্সটা একটু দেখবেন প্লিজ। এক মিনিট, আমরা একটু কথা বলে আসি। আমরা কথা বলে আসি। ছোটবেলা থেকেই সবাই আমগো কয় ভালো মানুষ, আজ আপনিও বললেন আমগো ভালো মানুষ। তাহলে আমার বাক্সটা একটু দেখুন, আমি এক্ষুনি টিকিট নিয়ে আসছি। আপনি কোনো চিন্তা করেন না বা মনে করেন এখন থেকে এই বাক্স আমার। মনে করবো কেন, বাক্সটা তো এখন আমাদের। আপনি নিশ্চিন্ত চান। থ্যাংক ইউ ভাইয়া। मंत्र छो लुखिया कटा कटा दिया आय आय। ৭০০ বড় স্বর্ণ তো ওই বই, তা তো ওই বই তা দুইজনে মিলা ভাগ করে নিব। এই সোনার ৩ ভাগের ৩ ভাগ আমার আর ১ ভাগ তোর। চলবো না, চলবো না। এই হাত ওদিকে নাও আর এই হাত এদিকে দাও। তোমার কাছ থেকে আমিও সব শিখে ফেলাইছি, কোন হাত কোন দিকে দিতে হয় তা আমি জানি। ওই সব আর চলবো না। অন থেকে যা পামো 50-50 ভাগাভাগি করে নেব। ওইব না, আরে হইতে হইব। ওইব না, যতক্ষণ না হইব ততক্ষণ আমি বাক্স খুলতে দেব না। এখন এটা শুনি নাও, তুমি এক কথা ১০,৫০০ রাখবো না। এটা কোথা থেকে চুরি করে এনেছিস? চুরি করুন কেন, এটা আমাগো। কিন্তু বাক্সের সঙ্গে তো তোদের চেহারা কোনো মিল নেই। কি আছে এর ভিতর? কি আর থাকবো, এই ধরেন আমাগো কাপড় চোপড় টুথব্রাশ সব আমাগো ব্যবহার করার জিনিস। আর কি? ঠিক আছে, খুলে দেখা। খোল, খোল। তোমাদের মতো ধান্দাবাজ না তো, এই তো টেস্ট করে তুই যা। মনে করছ পুলিশের পোশাক পরে ধমক দিলি আমরা ভয় পেয়ে যাবো গা? তুই কি করতে পারবি? তুই পুলিশ, তোর মাথা টুপি কো, হাতের লাঠি কো। তুই কিসের পুলিশ? কিসের পুলিশ দেখবি? দুর্জয়, বাক্স খুলে এটা একটা কথা। আমার লুঙ্গির দিকে তাকায় না, আমার লুঙ্গির কি অবস্থা। আর বেশি কথা না কইয়া তাড়াতাড়ি খুলে দে। ও চাকর বাচ্চা কিডন্যাপ করার গ্যাং নাকি তোরা? কিডন্যাপ কিসে? ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই। বাবা 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 হয়ে মেঘ চুরি করে বিক্রি করতে চাস? না না, আমরা তো খেলা করতেছি, তাই না রে ফজা? তোরা যখন পাগলামি করছিলি তখনই আমার সন্দেহ হচ্ছিল। এই তোরা থাকিস কোথায়, অ্যাড্রেস কি? আমরা মতিপুরে থাকি, 97 মতিপুর লেন, বাড়ির নাম্বার 39। বাচ্চাকে নিয়ে সোজা বাড়িতে চলে যা, আমি প্রতিদিন এসে চেক করব। যদি বাচ্চাকে দেখতে না পাই তাহলে বুঝতেই পারছিস এমন সাইজ। না না না, পিস্তল দেখাবার দরকার নেই স্যার, আমার বাচ্চারে আমার চোখে মনে করে রাখবো। তুমি ওকে জন্ম দিয়েছো কিনা জানি না, কিন্তু জন্মদাতা পিতার মতো ওকে দেখবে। রিমেম্বার 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 রিমেম্বার। हेलो ফজা, স্টেশনের সুন্দরী মেয়েটা আমার ফাঁসাই দিছে। দেখতে খুব সাদা সিধা মতো মনে হয়েছিল, আসলে খুব ডেঞ্জারাস মেয়ে তো। ফজা, আমরা কি বোকামিটা করছি একবার মনে করে দেখ তো। বাবা, এই ঘরটা না দোকানের মতো, অনেক টিভি, অনেক ফ্রিজ, অনেক ফোন, এত কেন বাবা? বাচ্চা গো, সবকিছু জানতে নাই। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা করো। তোমার বাবা কারা? কেন তুমি? তুমি বাইরে গিয়া খেলা করো। বাবা? হ্যাঁ, কিসের বাবা? কিরে ফজা, তুই কিছু না জানা বান করে বই আসছিস কেন? হ্যাঁ, কিছু একটা ক। কি কব? দেখ ফজা, ফাইজামি করিস না কিন্তু। ফাইজামি? কিসের ফাইজামি? ফাইজামি আমি করতেছি না তুই করতেছস। দেখ আমার লঙ্গি দেখ, 1 2 3, 3 নম্বরটা কখনো কি দেখলি? আর একটু উপরে আরেকটা করে দিলি তো আমি গেছিলাম। তুই এনে বলিস কেন? যা, বাচ্চারা তাড়াতাড়ি গোসল করে রেডি কর, যদি পুলিশ অফিসার আইসা পড়ে। হ্যাঁ, আর আইসা যদি কয় তাড়াতাড়ি বাচ্চারা সামলানো, তখন কি করবি? ওই চাইন্দা পুলিশ অফিসারের কথা মনে হইলি আমার যা ভয় লাগে তুই জানোস না। যা, ঠিক আছে, আজকে আমি আপদ বিদায় করতেছি। আমারে ফাঁসাই দিব, এটা একটা কথা। আসলেই তো, এটা একটা কথা। আমরা এখন লুকোচুরি খেলবো। হ্যাঁ, লুকাও, আমি এইখানে থাকবো, আমি না ডাকা পর্যন্ত আসবা না। ঠিক আছে বাবা। হ্যাঁ যাও যাও। ঠিক আছে বাবা। ফজা, বাচ্চা গেলাম, ঝামেলা শেষ। চল, খুব তো ঝামেলা শেষ করেছ। ওই পুলিশ অফিসার আয় যখন বাচ্চার কথা জিজ্ঞাসা করব, তখন আমি কি উত্তর দেবো? ওই মুরগির বাচ্চারা, তোরা কোথায়? হইছে না কাম, হইছে। ওই যাই সব আসছে। পুলিশ এত তাড়াতাড়ি আইব, এটা একটা কথা হইলো। আরে পুলিশের আসার কোনো সময় টময় নাই, এইটি কথা। তুই সব ঘরে ঘাটি ঠিক আছে ঠিক আছে সামনে যাবো না আমি পলাম পলাম আরে ফোন কি দোস্ত কই পাবি কোন জায়গায় আমি কিছু জানি না তুই সামাল দে আমি গেলাম ভিতরে কি আছিস আয় বের হয়ে আয় আমারে কইতাছেন স্যার হ্যাঁ তুই বাইরে আয় আয় বলছি আইতাছি তো স্যার আয় আইতাছি আয় পানিটা খরচ করতে পারলাম না এখানে দেখছি সব চুরির মাল ভালোই তো জমিয়েছিস ওই চোর না আমরা চোর না এখানে যা আছে সব সেকেন্ড হ্যান্ড মাল আমরা কিনে রাখছি স্যার আচ্ছা স্যার একটা কথা জিগাই ক এই চোরেরা কি আমগো মতো এইভাবে থাকে ওই পাজলামি করিস না সামনে থেকে হাত সরা সরা বলছে দুর্জয় কোথায় দুর্জয় দুর্জয় কেন আমি চিনি না তো বল দুর্জয় কোথায় নয়তো গুলি করে দেব চিনি আমি দুর্জয় চিনি কিন্তু কই গেছে আমি জানি না স্যার জানোস না না এখনো বলছি দুর্জয় কোথায় আছে বল নয়তো আর একটা ছিদ্র করে দেব নিচে বল বাচ্চা কোথায় ও বাচ্চা 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 উপরে 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 মানে উপরে মানে ছাদে ছাদে জি চল চল ছাদে জি জি চল উস্তাদ বারান বারান ও ট্রাক ভাই ট্রাক ভাই ট্রাক ভাই আরে অতিরা 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 বাবা অতিরা আমাকে দিতে পারবা না ও টিনা টিনা বাবা তোমার দৌড়টা না আমার খুব ভালো লেগেছে আবার নেমে আবার দৌড়াও হ্যাঁ অনেকক্ষণ ধরে আমার সঙ্গে বিটলামি করছিস এখানে আছে ওখানে আছে উপরে আছে ছাদে আছে সত্যি করে বল কোথায় আছে নইলে গুলি করবো স্যার স্যার এই পাশের ঘর থেকে কেমন যেন একটা আওয়াজ পেলাম আমার মনে হয় পাশের ঘরে ঘুমাইতেছে স্যার চল পাশের ঘরে চল 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 ও স্যার আসেন স্যার আসেন হঠাৎ করে চলে আইলেন আমারে খবর দিলে তো পারতেন গুড ভেরি গুড ফাদার এভাবেই তুমি টিনাকে আদর যত্ন করবে ওকে এই চল আমার সঙ্গে স্যার আমার বন্ধুরে থিয়া কিসের বন্ধু বাচ্চা ঘুমাচ্ছে না চল চল তুই তো কাজে যা চল দুর্জয় মেয়েটি কে বাবা মেয়েটা পরে কইতাছি আগে ক তুমি আমার সাথে চোর পুলিশ খেলবা আচ্ছা বাবা তুমি লুকাইবা আর আমি তোমাকে খুঁজে বাই করব আচ্ছা বাবা দুর্জয় ভিতরে যাও না চলো আমরা গাছের নিচে বসি চলো চলো কেন যাবো না কি আছে ভিতরে না মানে ভিতরে কি আছে আমি দেখবই না না ছাড়ো আমাকে আমি জানি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো সাবধান আমার গায়ে হাত দেবে না বিয়ের আগে এসব চলবে না যা করার বিয়ের পর করবে আমার কথা না শুনলে বিয়ের সাথে কিচ্ছু হবে না অত রাগ করছো কেন দুদিন ধরে আমাদের দেখা হয় না আর এখন একটা ছোট্ট ঘটনা নিয়ে তুমি আমার সাথে রাগ করছো জানো তোমাকে না দেখলে আমার কি অবস্থা হয় কত দূর থেকে এসেছি আমি তুমি ওদিকে কি দেখছো বন্যা Bonna, my darling, my sweetheart. কোথায় চোর? তুমি তুমি আমার মন চুরি করেছো। হাজলামো ছাড়ো, এখন আমাকে উঠাও, লোকজন দেখে ফেলবে। আমার তো একই কথা, লোকজন দেখে ফেলবে, এই জন্য তো আমরা এখানে লুকিয়ে আছি। তোমার অভ্যাস খুব খারাপ, উঠো তো বাবা, উঠো, তোমার অভ্যাস খুব বেশি। চলো বাইরে থেকে ঘুরে আসে। বাইরে? বাইরে কোথায় যাবে? তাহলে চলো কোনো হোটেলে যাই। হোটেলে কেন? তাহলে সিনেমা হলে যাই। তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, ওখানে লোকজনের সামনে তুমি আমাকে জড়িয়ে ধরবে না? লোকজনের সামনে না, আমি তো এখানে জড়িয়ে ধরবো। দুষ্টু। बुले काछे टानु तुम्हें देखले पड़े जाए ना चुप सरानु तुम्हें के आदि जानू के बुले काछे टानु तुम्हें देखले पड़े जाए ना चुप सरानु कोरेले पागल दिने दिने बाजबो ना तो तुम्हें दिने तुम्हें के जादू जानू के बुले काछे टानु তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো করলে পাগল দিনে দিনে বাঁচবো না তো তোমায় বিনে। তোমার কাছে যায় রে জুড়ে আর কে আছে তুমি ছাড়া অন্তর জুড়ে চুপি চুপি হৃদয় যেন তোমাকে চাই মনের মানুষ নাও না চিনি মাঝে শুধু একটা চাওয়া এক জীবনের ভালোবাসায় তোমায় পাওয়া এই পৃথিবীর মাঝে শুধু একটা চাওয়া এক জীবনের ভালোবাসায় তোমায় পাওয়া কথা দিলে কথা তুমি রাখবে আমার তুমি ছিলে তুমি আছো থাকবে আমার এক সত্যি তুই সত্যি আছো কানে মনের মানুষ নাও না চিনে। কি খুঁজতেছস? ফজা নাম ধরে ডাকতে না, আসল কথা ক, কি খুঁজতেছস তুই? মাইয়াটা ঠিকানা খুঁজতেছি, কয়েকদিন বাদে আমার বিয়া। আরে দূর, চিন্তা করস কে? এই বাক্সটা চুরি করে সমস্যা হইল, এখন ফাজলাবি না কই রে, যেভাবে হোক মায়াটার ঠিকানা খুঁজা বাইরে কর। ছবি উঠলি কবে? চুপ কর, এটা আমার ছবি নাকি? মাইয়া তার বাপের ছবি। আমি তো একটা চোর, আমার মনে হয় ওই লোকটা আমার চাইতে ভয়ঙ্কর। নিজের মাইয়ারে যে বাক্সে বইরা এইভাবে ফালাই দিতে পারে সে সাধারণ লোক না। তুই আমারে ছাড়া দে। যা জিজ্ঞাসা কর। ভাই এই লোকটারে দেখছেন? বিটলামি করো দুইজনে মিলে এক লগে হোন্ডায় ঘুরতাছো আবার ছবি নিয়ে এসে জিগাইতাছো এটা দেখছো নাকি? আচ্ছা ঠিক আছে এইটা একটা কাম করলো। থ্যাংক গড আমার টেরেকে তুমি ঠিক জায়গায় রেখেছ। এদেরকে কোনোভাবে দুর্জয়ের কাছে যেতে দেওয়া যাবে না। লোক ক্যামেরা এইভাবে দৌড়াইতেছে কেন? আমি কেন কমু? চল আমরা আমাকে কাম করি। টিনার বাপে খুঁজে বাই করি। চল চল। কোথায় পালাবি তুই? পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর মরণ আমার হাতে লেখা আছে। চল। বিজয়, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছিলাম কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি। এর আগে আপনার মাথায় যে গুলি লেগেছিল তার স্প্রিন্টার এখনো আপনার মাথার ভেতরে রয়ে গেছে। তাই সব সময় আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ মিস্টার বিজয়, আমাদের সহযোগিতা করুন, হাসপাতাল ছেড়ে কোথাও যাবেন না। আর যদি যান তাহলে আপনার মৃত্যুর জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। বেস্ট অফ লাক। প্রতিদিন তো তুমি খাইয়ে দিতে বাবা, আজ কেন খাইয়ে দিচ্ছ না? আমার হাত জ্বলতেছে, তুই নিয়ে খা। যত সব কি যে একটা ঝামেলা গাড়ে পড়লো, কি যে করি। বাবা आवार की साय अम्मी तो मके खाइए दे बाबा आवार खिदा नहीं तू ही खा ए और उधर आसुस कैम कोई सीना आवार खुदा नहीं जा कहने तो सब যে তুই আমার কাছে আইলি থাক না খায় থাক তুই না খাইলে আমার কি সব দোষ তোর বাপের এই দুর্জয়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই তোর কোনো সম্পর্ক নাই তুই যতই না খেয়ে থাকস আমি জিন্দেগিতে তোর নিজের হাতে আমি খাবো না আমি পড়ে গেছি বুঝছস এই যাও সোনা রে ঘুম যাও জাদু রে शोना जादू मोलार के आछे तोर मुख देखे ओ थामबी ना हां ठीक আছে আমি তোরে থামাই দিতেছি তোমার কান্তা সকে আমার আম্মু কান বাঁচে না ভেঙে গেছে बाबा। घूम जा दूरी भात खावो। देखो बाबा कारा जानो एसेछे। मामनी तुम एक बसो आईताছি चेहरा हुबहु बाबा मत ताई मेटा बाबा बोले डाके तुम्हें एमन एक किछु बानिये बोलबे प्लिज सर आमार कथा शुनुन বন্যা তুমি বিশ্বাস করো ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোর কসম খেয়ে বলছি আমি বিয়ে করিনি। তোমার কসম খাওয়ার দরকার নেই। তুমি যদি প্রমাণ করে দিতে পারো এই মেয়ে তোমার না তাহলে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিতে কোনো আপত্তি করবে না। চলো বাবা। হ্যাঁ চল। বন্যা বন্যা এই বন্যা 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 तुम्हें ताड़ाताड़ी पालाओ नइले ओरा तुम्हें मेरे फेलबे। जाओ जाओ बोलছি। তোর জন্য বাচ্চা গেলি কিন্তু আমি তোরে বাঁচতে দেব না। আমি শুনলাম তোর নাকি মরণের ভয় নাই, এখন দেখবি মরণ কাহাকে বলে, উহা কত প্রকার কি কি উদাহরণ সহ তোর আমি বোঝা দেবো। ওই বোকা, মুখে কথা বলা অনেক সহজ কিন্তু কাজ করা অনেক কঠিন। সত্যিই যদি তোর সাহস থাকতো তাহলে তুই এইভাবে পালিয়ে আসতি না। मृत्यु के भय करना किंतु मृत्यु काके बोले आज तोरा बुझबी। 6 মাস ধরে আমাকে মারার জন্য তোরা ঘুরে বেড়াচ্ছিস, আর তোদের মৃত্যু হবে আমার হাতে। আর আমাকে যদি মরতেই হয় তাহলে আমার সাথে আরো 10 জন মরবে। আর কে আসবে? আর আয় আমার সাথে। আমি আমার মেয়ের কসম খেয়ে পড়ছি, ওদের আগে যদি আমি মরে যাই তাহলে আমার লাশ যেন শিয়াল কুকুরে খায়। আয় আয় আয়। তুমি জিজ্ঞাসা না করলেও আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, আমি কে, উনি কে, আমরা কারা, কেন আজকের এই ঘটনা ঘটলো, সবই তোমার জানা প্রয়োজন। একজন মানুষ স্মরণীয় হয়ে থাকার জন্য তার অনন্তকাল বেঁচে থাকার প্রয়োজন নেই, একদিনই যথেষ্ট। ওই একদিনের কাজই তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখে। নিতাইগঞ্জ এলাকার প্রত্যেকটা মানুষ তেমনি উনার নাম মনে রাখবে হাজার হাজার বছর, কারণ তিনি হচ্ছেন ন্যায়ের প্রতীক, অত্যাচারীদের জম, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার, জনাব মিজানুর রহমান বিজয়। असिस्टेंट सुपरिनटेंडेंट अफ पुलिस छह मास आगे निताईगंजेर मानुष खूब अत्याचारेर मध्य छिलो खाकी पोशाक परा पुलिशो सन्त्रासीदेर अत्याचारेर हाथ थेके बाँचते पारेनि पुरो प्रशासन छिलो एकजन लोकेर थाबार नीचे बंदी और सेई अत्याचारेर नाम बापजी दरबारे खूब पसंद करे तुई चिंता करिस ना आमार पोलार संगे मिट्टा गेले दुदिन पर तोर बौरे आबार तोर घरे फिराई निये आसबो तुई आबार घर संसार करबि बाबजी 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 आपनि कत भालो करलेन ना बाबजी हाय हाय कि सुंदर चिकेन ओ सुजी गोलाप जल दितो ए तोरके टाका दीते कष्ट लागे ना अत्याचार टीका कब जाल्ला मुक्ति दिबा লাগবে স্যার হ্যাঁ নিতাইগঞ্জে যাবে যাইবো কিন্তু 1000 টাকা লাগবে এত টাকা কেন লাগবে কাছেই তো যা কইছি তাই দিতে হইব বাবাজির এলাকায় বাবাজির আইন চলবো বাবাজির লোকজন যা কইব তাই দিতে হইব ঠিক আছে আমি ট্যাক্সিতে যাব না এই খাড়া দাম যখন জিগাইছস তুই না গেলেও ভাড়া দিয়া দিতে হইব টাকা বাইর কর सर ओदे संगे गंजम करे पारबेन ना टाकाटा दिए दिन सर कि रे मेके नि एकाई छिस मेर माकुट तेरा तो स्कैन कार लगे पलाइछो नाकि तो एखे बसो आमी आसছি हाँ ओके देख तो कि चार कि रे आबार एखाনে আইছস কি ব্যাপার দেখছস ভালো কি দেন सर आपने पीछे पाए पड़े सर आज जीवन में मजी करो ना सर 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 माफ कर देना সবাই লাইনে দাঁড়া এই তোদের নাম বল সবাই এই মোকরা মুসলিম শিকদার আনো আগে নাও এই টাকা বের কর গজরের কাছে টাকা নিয়েছি সব টাকা দে দে এই লন স্যার এক মাসের খাওয়া দিয়ে আরে আরে থ্যাংক ইউ স্যার ওদেরকে আপনি মেরেছেন খুব খুব ভালো করেছেন और कोनो दिन चाँदाबाजी करबी ना यदि करिस ताहले ठीक एमन भावे धुलाई देब जाक आसेन सर आसेन गाड़ीতে उठेन बाबा मामुनी गुड मॉर्निंग सर आई एम मिस्टर बेबी अख्तर वेलकम टू नीतायगंज ये सब काज आपनी एका करছেন কেন স্যার আমাদেরকে খবর দিলে আমরা এসে আপনাকে সাহায্য করতাম इट्स ओके অভ্যাস হয়ে গেছে গুড মর্নিং স্যার আই এম ইন্সপেক্টর আসিফ ইকবাল হ্যালো ইকবাল সরি স্যার স্টেশনে আপনাকে রিসিভ করতে যাওয়ার কথা ছিল কিন্তু রাস্তায় তো জ্যাম ছিল যে इट्स ओके আপনারা বসুন আমি হাতের কাজটা সেরে চা বানিয়ে আনছি আপনি কেন বানাবেন ये मैडम কোথায় बेचे नहीं टीनार जो एक बछर बयस वो तक कैंसर आक्रांत हुए आमादेर छेड़े चले गेছে सॉरी सर अच्छा एलाकार खबर की बाबा स्कूल टाइम हुए गेছে चलो ना आमादेर रेडी करे स्कूले दिए आसबे हे तोरा এখানে কেন এসেছিস ইকবাল জি তোদের মা কোথায় স্যার আমার স্ত্রী মানে ও ও আই এম সরি মা হারানো ব্যথা বাচ্চারা জানে মা ছাড়া ছেলেমেয়েরা কিভাবে থাকে তা আমি জানি ওদের সবকিছু তো আমাদের দেখতে হবে আঙ্কেল আমার আম্মা মারা যায়নি তো বেঁচে আছে হোয়াট হ্যাপেন बाबाजी आमी एसे गेছি আপনার কোনো চিন্তা নেই আপনার কিছু হলে আমি কোথায় যাব আমি এসপি কে বলে এসেছি বাবাজি আপনি যদি এভাবে বসে থাকেন তাহলে সমস্ত এলাকায় আগুন জ্বলবে বাবাজি আপনি দয়া করে বসে থাকবেন না উঠুন আপনি খাওয়া দাওয়া করুন আপনার ছেলেকে ছাড়ানোর দায়িত্ব আমার এতক্ষণে তোমার আসার সময় হলো আরে রাখো রাখো তোমার স্যালুট এখানে কত গন্ডগোল চলছে আর তুমি বাসা বসে তামাশা দেখছো আপনি তো আমাকে অর্ডার করেছেন এলাকায় যত লাশ পড়বে যত গন্ডগোল হবে হোক তুমি তোমার অফিসে বসে থাকবে আমি তো আপনার নির্দেশ পালন করেছি স্যার চুপ মুখে শুধু বড় বড় কথা এসো দেখো দেখো বাবাজি কিভাবে বসে আছে যার কথা এই শহর চলে তার ছেলেকে গ্রেফতার করেছে আমি জানতে চাই কে সে কোথা থেকে এসেছে এই এলাকায় নতুন এসেছে এসপি বিজয় ওই রকম একটা লোককে এই এলাকায় কেন পোস্টিং করা হলো কেন তুমি কি হাত গুটিয়ে বসেছিলে আমি কিছুই করিনি স্যার সে তার যোগ্যতা দিয়েই এখানে এসেছে তোমাকে না জানিয়ে তোমার উপর দিয়ে টপকে এসেছে নাকি তুমি আমাকে কি শেখাচ্ছ এসে বিজয় এত বড় একটা ঘটনা ঘটিয়েছে আর তুমি তার কি করতে পেরেছো আমি इंक्वायरी करब सर तुम्हें कि करबे ना करबे एटा आमार देखार विषय ना बाबाजी छेलेके जे करे होक छाड़ानोर व्यवस्था करो आमी सकालेर मध्ये बाबाजी छेलेके बाबाजी पाशे देखते चाई और अफिसार के देखते चाई बाबाजी पायेर नीचे कि हलो कथा बोलछो ना केन आमी देखछी सर आमी देखछी कि करा जाय सर विजय তোমার সমস্ত রেকর্ড আমি পড়ে রেখেছি গত 4 বছরে তুমি কত জায়গায় বদলি হয়েছো কতজনকে গ্রেফতার করেছো কিভাবে ডিউটি করেছো কতগুলো মেডেল পেয়েছো সবকিছু আমার পছন্দ হয়েছে গুড ভেরি গুড কিন্তু আমার আফসোস তুমি ডিউটি ছাড়া আর কিছুই বোঝো না তুমি কাউকে ভয় পাও না তুমি কাউকে পরোয়া করো না এটা কিন্তু ঠিক নয় ভয় কি তুমি জানো কখন কে তোমার কি ক্ষতি করতে পারে তুমি কি জানো কার ফোন কখন তোমাকে কোথায় ট্রান্সফার করে দিতে পারে মাঝরাতে অস্ত্রশস্ত্র নিয়ে ক্রিমিনালরা যখন তোমাকে ঘিরে ফেলবে তখন বুঝবে ভয় কাকে বলে তোমার পিস্তলের গুলি যখন শেষ হয়ে যাবে যখন তোমাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো ফোর্স তোমার পাশে থাকবে না তখন তুমি বুঝবে ভয় কি জিনিস ভয় কে কাপুরুষতা ভেবো না যাদের মনে ভয় নেই তাদের বেঁচে থাকা অনেক কষ্টের মনে ভয়ের সৃষ্টি করো ভয় পেতে শেখো ভয় ছাড়া বেঁচে থাকা খুব মুশকিল যাদের মনে ভয় নেই সমাজ তাদের একঘরে করে দেয় স্যার কে বলেছে আমি ভয় পাই না প্রতিটি মুহূর্তে আমি ভয় পাই আমি জীবন দিয়ে কর্তব্য পালন করার শপথ নিয়েছি ভয় হয় সেই শপথ যদি আমি রাখতে না পারি সেই ওয়াদা ভঙ্গের ভয়ে আমি সব সময় অলাপ থাকি স্যার মৃত্যুকে আমি ভয় পাই না মৃত্যু আমার নিত্যদিনের সঙ্গী একদিন না একদিন তো আমাকে মরতেই হবে কিন্তু সেই ভয়ে প্রতিদিন মরার মতো কাপুরুষ আমি নই স্যার মৃত্যুর ভয় অন্যায়ের কাছে আমি মাথা নত করব না স্যার আমার স্ত্রীর মৃত্যুর সময় তাকে আমি কথা দিয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচব আপনি আমার সিনিয়র আমাকে উপদেশ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি একা তাই বলে আমি ভয় পাই না পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো এই দেশ ও দেশের মানুষের জন্য লড়াই করে যাব দিস ইজ মাই লাস্ট ডিসিশন Oh, my sweetheart, ah, my honey. बाबा माँ कोथाय माँ की आमादेर छेड़े चले गेछे। हाँ माँ तुमिओ कि आमाके फेले चले जाबे बाबा? तुमि किन्तु आमाके फेले जेओ ना। तुमि चले गेले आमि एका थाकते पारबो ना। যেখানেই যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে। ওকে বাবা প্রমিস? প্রমিস। অর্ডার অর্ডার অর্ডার। জনাব ড্যানির বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়। আদালত জনাব ড্যানিকে বেকসুর খালাস প্রদান করছে। एवं जनाब डैनी के ससम्मान बाड़ी पहुंचे देवार जन्य एएसपी दुर्जय के आदेश करा हलो। आई पापा पापा थैंक यू पापा थैंक यू थैंक यू। या या ओ ओ পুলিশের গাড়িতে কইরা সম্মানের সহিত নামায়া দিতে হইছে। এখন বুঝছস आमागो क्षमता कत। आमार पोलारे बहादुरेर मतो ग्रेप्तार करे निये गेछस किन्तु कि करते पारछस ओरे निया? आमार पोलारे आमि छाड़े आनछि। एई बाड़िते आइज एक पार्टी हইব, বড় নেতারা আইব। শত্রু হইল আমি তোরে দাওয়াত দিতেছি, ফাংশনটা দেখে যাস। आमार पोलार गाये हाथ दाने पुलिशটা विख्यात डांसर चंदना के आनते हैं। झुमुर झुमुर नाचे हो भी दीवाना चंदना ए चंदना। झुमुर झुमुर नाचे हो भी दीवाना चंदना ही चंदना मुंदना रे मुंदना। आमी चंदना रे चंदना मुंदना रे मुंदना। देबो रे देबो आमी उजार करे दिलखाना। आमारे झुमुर झुमुर नाचे हो भी दीवाना चंदना ही चंदना मुंदना रे मुंदना। अंकेल आपने शुद्ध उधर और रात दिन आमी जब पुलिस की स्पॉट्स कर बो आमी ताके जा बोल बो ताके ताई करते होंगे बच्चा मानूस खेलते चाहे खेलते दाव इतना पेचिया पेची पेची इतने खेल बो आमी खेल बो जनगणेर सेवा करा जनगण जा बोले आमाके ताई करते हय जनगणेर इच्छा पूरण करार जोन्नो आमी एकटी खेलार परमिशन दियेछि एते दोषेर कि हलो बोलो तोमाके आमी विश्वास करि ना तोमार पिस्तलेर गुली बेर करो बोलछि जाओ बेटा शुरू करो चार नौ पागल छात्र के लाभ दिए आत्महत्या करेছে লিখে একজন সাক্ষী এবং ওর বাবার কাছ থেকে সই নিয়ে নেবেন यस স্যার এই দেখেছিস পুলিশের সাথে খেলার মজা কি একটা কথা মনে রাখিস পুলিশ পুলিশের জন্য পোশাক পরে না সে পোশাক পরে জনগণের জন্য पोशाक नहीं जरा छिनिमिनी खेले तादेर सजा एइभाबे हय हजार बसो बैचा थको बाबा आमी सांबादिक आनिस अंतत एकटा शयतानके शायस्ता करार जन्य आपनाके अनेक धन्यवाद अनेक दिन पर बाबाजीर अन्यायेर प्रतिबाद करार मतो आमरा एकजनके पेयेछि अन्याय कखनो चिरस्थायी होते पारे ना आज ना हय काल आमार मतो एकजन ओई बाबाजीर बिरुद्धे रुखे दाঁড়াতো ठीक बोलेছ अत्याचारीके खत्म करार जन्य एकजन हिरो दरकार तुमी होले से हिरो आल्ला जानो तुम्हारे बाचाय रखे ছাড়া আজ তোর দাফন হইব। আয় ওই লোকটাকে মারি জমা দে, চল ছয়। तुम उड़े नहीं बाबाजी, बाबाजी बेचे आছেন জানার পর আমরা স্যারকে লুকিয়ে একজন কবিরাজের কাছে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্যার একটু সুস্থ হলে আমরা তাকে নিয়ে আসি এখানে। এখানে আনার পর স্যারকে দেখে ডাক্তাররা বললেন স্যারের বেঁচে থাকা খুব কঠিন, যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। তখন আমরা স্যারের চেয়ে বেশি চিন্তায় পড়ে গেলাম স্যারের মেয়ে টিনাকে নিয়ে। টিনা ওর বাবার হাতে খেত, ওর বাবার সাথে ঘুমাতো, বাবাকে ছাড়া টিনা নাওয়া খাওয়া একরকম ছেড়েই দিয়েছিল। হাসপাতালের বারান্দায় টিনা কাটিয়েছে দিনের পর দিন। ওকে নিয়ে কি করব ভেবে কোনো কুলকিনারা পাচ্ছিলাম না। এমন সময় খোঁজ পেলাম তোমার। তোমার খোঁজ নিতে গিয়ে জানলাম তুমি বাচ্চাদের দেখতেই পারো না, তাই টিনাকে তোমার কাছে পৌঁছানোর জন্য আমরা নাটক করেছি। আমি বাক্সটা এখানে রেখে ঠিকই টানতে যাবো। আমার বাক্সটা কিন্তু একদম ঠিক। তুমি ওকে জন্ম দিয়েছো কিনা জানি না, কিন্তু জন্মদাতা পিতার মতো ওকে দেখবে। রিমেম্বার, তারপর যা ঘটেছে তা তো তুমি সবই জানো। টিনাকে বাঁচানোর জন্য এই নাটক করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। কি বলেছি তোমার কাছে ক্ষমা চাইবো? না না, ক্ষমা চাইতে হইব না। আমি চাই টিনার বাবা আবার সুস্থ হয়ে উঠুক। ডাক্তার সাহেব, আই এম সরি, আমাদের আর কিছুই করার নেই। আচ্ছা দুর্জয়কে আমি, আপনি ভিতরে যান, উনি আপনার সাথে কথা বলতে চান। বলেন স্যার, বলেন। স্যার নয়, বল ভাই। ভাই? হ্যাঁ ভাই, তুই হয়তো জানিস না, মায়ের কাছে শুনেছি আমার এক যমজ ভাই ছিল যে ছোটবেলায় হারিয়ে গেছে। তোকে দেখার পর বুঝতে পেরেছি তুই আমার সেই হারিয়ে যাও ভাই। আমি তো বাঁচবো না ভাই, কিন্তু আমার টিনা যেন কোনোদিন বুঝতে না পারে আমি মরে গেছে। যদি বুঝতে পারে তাহলে আমার টিনাও মরে যাবে। না ভাই না, টিনা কিছুই জানবো না। আজ থেকে আমি টিনার বাবা হয়ে থাকবো। ভাই 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 কত কম, ভাই কত কম, বাবা বাবা কি হয়েছে বাবা? তোমার আঙ্কেলের ঘুম আইতেছে না, তার একটু গান শোনাও তো। হ্যাঁ, তোমরা কিচ্ছু ভেবো না। সোনারে ঘুম যাও জাদুরে, বিজয় মারা গেছে, তুমি টিনার দায়িত্ব নিয়েছো। किन्तु शुधु टीनार दायित्व निले कि विजय स्वप्न पूरण होबे माने तुमि बुझते पारछो ना पुरो एकटा अंचलेर लोक विजय फिरे आसार अपेक्षा रयेछे शुधुमात्र तुमिई पारो तादेर आशा पूरण करे दिते किन्तु किभाबे तुमिई पारो एसपी विजय हुए निताईगंजे फिरे जेते क्यों बुझबे ना तुमि विजय नओ তোমাকে ব্যবহার করে আমরা নিতাইগঞ্জকে বাবাজি গ্রাস মুক্ত করতে চাই গুড ভেরি গুড ইউ হ্যাভ ডান এ গ্রেট জব তুমি প্রমাণ করেছো তুমি এসপি বিজয়ের যমজ ভাই তোমার মতো মানুষ যে এত সাফল্যের সাথে পুলিশের ট্রেনিং শেষ করতে পারবে তা ভাবতেই পারিনি স্যার আপনার সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না নো ইকবাল নো দুর্জয়ের শিক্ষাগত যোগ্যতা দৃঢ় মনোবল এসব দেখেই আমি আইজি সাহেবের কাছে ওর চাকরির জন্য সুপারিশ করেছিলাম আমি খুব গর্বিত যে ও সকল পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে স্যার বিএ পাস করার পর যতবার চাকরি নেওয়ার চেষ্টা করেছি ততবারই প্রতারিত হয়েছে অবশেষে জীবিকার তাগিদে মানুষকে শুধু ঠকিয়েছি মানুষের কোনো উপকার আসতে পারেনি কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি তখন আমি দেশ ও জাতির জন্য কিছু করতে চাই নিজের জীবন দিয়ে হলো আমি নিতাইগঞ্জকে বাবাজির গ্রাস মুক্ত করতে চাই আপনি আমাকে নিতাইগঞ্জে যাওয়ার অনুমতি দিন স্যার দিস ইজ ইওর পোস্টিং অর্ডার আজ থেকে তুমি বিজয়ের আন্ডার কভারে নিতাইগঞ্জে ডিউটি করবে টেক ইট ভাই আমার এলাকায় কোনো খুন হয় না কোনো রেপ হয় না কোনো মাস্তানি হয় না কিন্তু কেউ যদি আমার কথা না শুনে তাইলে তারে আমরা খুন করি কেউ যদি নিজের ইচ্ছা আমাদের পিছনে আসতে না চায় তাহলে তারে জোর কইরা রেপ করি আর আর কেউ যদি চাঁদা দিতে না চায় তাইলে তার সাথে আমরা মাস্তানি করি কিন্তু এখন আর ওইসবের কোনো প্রয়োজন নাই সব কিছু ঠিকঠাক চলতেছে তাই না রে যা কইছেন দুলা ভাই নিতাইগঞ্জ এখন সুখের গঞ্জ এখন উন্নয়নের জোয়ারে পুরা নিতাইগঞ্জ ভাইসা যাইতাছে পুরার মাথা পুরা শর্ট সার্কিট হয়ে গেছে উনি এখন মাস্তানি চান্দাবাজি রেপ কোন এইসব নিয়ে আছেন আরে বিজে আইলে বাইর করবো চান্দাবাজি সব অপকর্মের হিসাব দিব থানায় ধরে নিয়ে জয়া নল্লির গিচ্ছি ছুটায় বেলাইব তোর কষ্ট হবে তবু বলছি তুই দুর্যোগকে ভুলে যাব না ও লোক ভালো না ওর যে একটা সন্তান আছে এই কথাটা তোর কাছে গোপন করে গেছে আমরা তোর ভালো চাই তুই তোর বাবা মার পছন্দ করা ছেলেকে বিয়ে কর তোরা যাই বলিস অন্য কাউকে আমি বিয়ে করব না আমার বিশ্বাস এই বাচ্চাটা দুর্জয় নিজের সন্তান না আমার মনে হয় আমি ভুল করছি তুমি এখন দুর্জয় নয় বিজয় কেউ চিনে ফেললে আমাদের অসুবিধা হবে তাড়াতাড়ি নচানার ভান করে চলে এসো কত খুঁজেছি বলো না কোথায় ছিলে তুমি কে আমাকে চিনতে পারছো না দুর্জয় আমি তোমার বোন না আমাকে ছেড়ে তুমি এতদিন কেমন করেছিলে দুর্জয় দুর্জয় মানে ও বুঝেছি তুমি ভুল করছো আমি দুর্জয় না আমি এসপি বিজয় মিথ্যে কথা তুমি আমার দুর্জয় দুর্জয় शुनेछि चोरटार चेहरा नाकि आमार मतो तार नाम ताहले दुर्जय बैटमैन तुमि भूल ठिकाना एसेछो ओके तोमार भालोबासा मानुषके तुमि खुंजे नाओ ताहले दुर्जय कोथाय मने हय हिमालय चले गेছে हिमालय केनो हाँ कखनो जदि कोनो मेये मानुष पुरुष मानुषके कष्ट देয় ताहले से मनेर दुखे हिमालय चले যায় সেখানে গিয়ে সে সন্ন্যাসী হয়ে যায় মনে হয় आश्चे आश्चर्य पारे। आज पूर्णिमा रात, आज राते तुम सादा शाड़ी परे, चाँदेर आलोए दाड़िये दाड़िये भाबते थाको। पुलिस बेटा बोले गेलो आज राते नाकि से आसबे ठीक आछे एकबार गिये देखी ओ आसे किना जोदि मिस करी आबार बोले गेछे खावा दावा करे खेले बस कोला खाइबा ना कि खूब ठंडा कोला खाइले अंतर शीतल हो जाबे आज जेमन कोला खाओ एकेबारे ठंडा करे दो खाओ खाओ तुम्हारा शीतल हो जाओ खाओ 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 गलो चलो अरे कोथाय अरे कोथाय क्यों बिछाना अरे सर्वनाश रूपार डुबे गेছে আমার গো আমি বুঝাই না আমি তো আঙ্কেল আঙ্কেল ওই হ্যাঁ আঙ্কেল হয়ে খারাপ চোখে দেখলি কেন আর খারাপ দৃষ্টি তো দেখি নাই আমার বাউটাই এরকম আমি তো চোর 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 তাহলে তো তোকে লকাপে ভরতে হয় চল খানে আরে লকাপে দিলে তো হাত করা পড়াইতে হয় তুই থাক কোথাও পালাবি না কিন্তু না 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 আমি আসছি আমি হাত করা নিয়ে আসছি আচ্ছা পালালে কিন্তু এখানে থাক আচ্ছা আচ্ছা মা গো আচ্ছা বাবা গো কে থেকে বাচ্চা গো বাবা अच्छा रसी बाप रे बाप आरेक टुली इज्जत गेछिल एहन आल्ला आल्ला कइरा उई आइबार आगे और घरेर जिनिसपत्र चुरी करे लइया पलाय फेललि बापी Durjoy? Durjoy? Bonna! Durjoy? Durjoy, তুমি নাকি আমার কারণে হিমালয় পর্বতে চলে গেছো আর একটু হলে তো আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম চুপ করো অলক্ষী কথা বলো না পেয়েছি নো নো চোর তুই একটু চোর চোর আমি তোকে লকাপে ঢুকাবো আমি লকাপে ঢুকাবো মানে তাহলে জড়ি ধরেছো কেন ও আমার আশা ওই দিকে এক পা এই দিকে এক পা দুইজনে কোন উঠে বসে রয়েছে নয় 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 কেউ বেশ কম দুজনেই অপরূপ খোদার কসম। Tomorrow, tomorrow, dum 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 dum. Tomorrow, tomorrow, dum 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 dum. রেখে কাকে ধরি বুঝি না এখন সুন্দরী দুই নারী ডমা ডমা ডম ডম দুজনের বাড়াবাড়ি ডমা ডমা ডম ডম। বাচ্চাকে আমরা নিয়ে এসেছি, আমরাই তাকে দুর্জয়ের কাছে পাঠিয়েছি। আসলে বাচ্চাটি দুর্জয়ের না, সরি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আজ থেকে বাচ্চার দায়িত্ব আমি নিলাম। আমার নাম এসপি বিজয়। ও মারি খাইসা বারে, আমি আর ফোনে কথা বলবো না। এই খবরদার, ফোন রাখবি না। আমি যা কই তা কান খোলা হন। আজ আমি তোকে সব কিছু ধ্বংস করে দিছি। ধ্বংস করছস? কি ধ্বংস করছস? আরামের বাচ্চা সারা জীবন আমগো লুট করে খাইছে, সব এখানে এনে জমাইছে। একটা ফেলে দেব না, সব লোক দাও, একটা ফেলে দেবি না, ফেলো ফকির বানায় দেবো। এরপর এবার তোদের শালা দুলাবার পালা। আজ তক দৈরাই না হাত পা পিটাইয়া ভাঙ্গা চুইরা তক হাতে ভিক্ষার থালা তুইলা দেবো। এই তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, তোর আসার আগেই আমরা পালিয়ে যাবো। হ্যাঁ, কিভাবে পালাবি? তোর পিছনে তাকা দেখ। দুলাভাই পালান, দুলাভাই পালান, দুলাভাই পালান, দুলাভাই দুলাভাই আমরা ধরা গেছে। ঠিক বা মারো, মারো ওদেরকে, ওদেরকে বুঝিয়ে দাও পুলিশের ক্ষমতা কত। এই বন্ধ করো, বন্ধ করো বলছি। এসপি, এসব কি হচ্ছে? ওরে বাবা, এত লাঠি, এত লাঠি কার জন্য? এখানে 100 থেকে 5টা লাঠি কম আছে। আমাকে না বলে একজন ভদ্রলোককে এভাবে থানায় এনে টর্চার করছো? ভদ্রলোক না তো স্যার, জনগণ ওদেরকে মারতে চেয়েছে। জনগণের হাতে তো আইন ছেড়ে দিতে পারি না, তাই স্যার ওদেরকে আমরা সার্চ করছি। এই স্যার এতক্ষণ দেখেনি, স্যারকে ভদ্রলোকের চেহারাটা একটু দেখাও। এই ওদেরকে আমরা কত খাতির করেছি, স্যার দেখেনি, তাই আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই তুমি যাও, তুমি যাও, নইলে আবার প্রথম থেকে মার শুরু করবে। যাও। প্রথম থেকে যখন শুরু করব তখন ভাগে তুমিও কিছু পাবে। মানে তুমি তো তার সহযোগী, তুমিও নাকি তার কথা উঠে বসো। পাবলিক তোমাকেও খুঁজছে। এই আমি যাই বাবাজি, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ইকবাল পিটাও। দুলা ভাই, তুমি আর আমি তো একই পথের পথিক, তাহলে আমি বাইরে তুমি ভিতরে কেন? ঠিক আছে, তোমার কষ্টের ভাগ আমি নিতাছি। তুমি মার খাবা আর আমি চিৎকার করব। এই যে ভাই বোনেরা মারেন, বাইরে ভাই ভাই। আপনাকে ওই অবস্থা কে করছে ভাই? বিজয় দিয়াই খালি আমাকে মারে নাই, বাইরা গায়ে কালিও লাগাই দিছে, জুতা পিটা করছে, আলো মারাই দিছে। একটা কিছু করতে হবে বিয়াই, একটা কিছু করেন বিয়াই। আর আপনজন গো আমার দরকার। টিনাকে আমার কাছে দাও না, টিনা আর চাকরি এই নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। ঠিক আছে, দুর্জয় আসুক, আমি ওকে বলবো। যদিও রাজি হয়, ওই যে বোধহয় এলো। এরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আচ্ছা শোন, একটা গল্প বলি। এক জঙ্গলে না একটা ডাকাত দল ছিল, ঠিক ঠিক এই হারামিদের মতো। ওখানে তোমার বাবার মতো একজন সাহসী পুলিশ ছিল, সে ডাকাতদের মেরে তক্তা বানিয়ে দিয়েছিল। চিন্তা করো না, তোমার বাবা এসে সব শয়তানগুলিকে মেরে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। খবরদার কাছে আসবি না। তুই কি মতলবে আমাকে গাছের উপর নিয়ে এসেছিস? হিরো আসবে, এসে তোকে মেরে ভর্তা বানাবে, ভর্তা। আমার হাতে মাই খায় তো একবার জমে ঘর থেকে ফিরে আইছে, এখন কি আবার আইবো আমার হাতে মরতে? বিজয় মরে গেছে কিন্তু দুর্জয় বেঁচে আছে। বিজয়কে তো তোরা চোরের মতো পিছন দিক দিয়ে মেরেছিস, আর এখন আসবে দুর্জয়। সে তো একটা মস্ত বড় চোর, ও তোদের কোন দিক দিয়ে কিভাবে মারবে তোরা টেরই পাবি না। माने लो तुम्हारे उल्टाया पाल्टाया मैरा एक आलू भरता बनाया मैया हाथ दिया तबला बनाइले और ओई हाथ कच्चा ले आए तो दूर कथा उधर के जो धरे नहीं ऐसे तागो इसका भी जल तो खबर हड्डी मांस खाबी खा चलो भाई ठीक ही कैसे खुद आवागो भिक्षाई चाहते तुम्हें जग्गा थामाओ तो ओ ताई तो टाटा दिन तक दीना